হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আহসান হাবিব। তো এখন দেখতে পাচ্ছেন এটা আপওয়ার্কের একটা অ্যাপস। এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনার যারা ফ্রিল্যান্সার, আমরা যারা ফ্রিল্যান্সার আছি, ফ্রিল্যান্সারের কাজ করি, এবং আপনারা যারা ফ্রিল্যান্সারের কাজ করেন, ফ্রিল্যান্সারের কাজ করতে হলে তো অবশ্যই এই অ্যাপসটি তাদের অনেক সময় প্রয়োজন পড়ে। বিশেষ করে আপওয়ার্কে যখন আমরা কাজ করি, আপওয়ার্কের কাজের জন্য আমাদের এই অ্যাপসটি খুব দরকার হয়। সেক্ষেত্রে আপওয়ার্কের বিশেষ করে বায়ার যখন কোনো মেসেজ দেয় আপডেট কোনো কাজের জন্য, তারপরে আপডেট কোনো কোনো ফাইল যদি বায়ার আপনাকে পাঠায়, সেক্ষেত্রেও আপনি নোটিফিকেশন পাবেন এই অ্যাপসের মাধ্যমে। এবং যদি আপনার অ্যামাউন্ট চেক করতে হলো, এখান থেকে চেক করতে পারবেন, এবং এখান থেকে বিড কাজের জন্য, নতুন নতুন কাজের জন্য বিড করতে পারবেন। খুব দারুণ একটা অ্যাপস। তো আমি আসলে ফ্রিল্যান্সারে কাজ করি, গ্রাফিক্স ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনের জন্য যে আমি যে বায়ের সাথে কাজ করি, তো আমাদের এই সেই বায়ের সাথে কমিউনিকেশন নিয়মিত অনলাইনে থাকার জন্য, এবং এখানে এই অ্যাপসটা অনেক আমাদের আমার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এই অ্যাপসটি খুব ভালো একটা অ্যাপস। এটা ইনস্টল দিতে হবে, আপনার প্লে স্টোরে লিখতে হবে আপওয়ার্ক লিখলেই আপনি এই অ্যাপসটি দেখতে পাবেন। তারপরে এটা ইনস্টল দেওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর আমি দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। প্রথমে এই অ্যাপসটি অবশ্যই আপনার আইডি দিয়ে লগ ইন করতে হবে। আপওয়ার্কের যে আইডিটা আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে জাস্ট এখানে ফিডে দেখেন, এখানে আপনার জবের ক্যাটাগরি আছে। আমি যে জবের ক্যাটাগরি সেভ করে রাখছি সেই ক্যাটাগরি জবগুলো এখানে শো করছে, এবং সার্চে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। জাস্ট আমার ক্যাটাগরি যেভাবে আমি যেগুলো কাজ করি সেই ক্যাটাগরিগুলো আমার এখানে সেভ করা আছে বলে আমি এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। সার্চ রেজাল্টে এখানে সার্চ করতে পারি, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে এখান থেকে সার্চ করতে পারি। এবং যেমন আমি এটা দিয়ে সার্চ করলে আমি এই ধরনের জব আছে কি আমি এখানে পাবো দেখতে পাবো। দেখেন এই জবটা বিভিন্ন ক্যাটাগরি এখানে জব আছে, এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আপনি কোনো কিছু সেভ করে রাখতে পারবেন, জাস্ট যাও কোনো জব সেভ করে রাখলে আপনি এই সেভ লিস্টে থাকবে। তো ফিডে আপনার ক্যাটাগরিগুলো টপে শো করবে, যে লেটেস্ট জবগুলো এখানে, যেমন 3 মিনিট আগে যে জবগুলো এখানে পোস্ট হয়েছে সেটা দেখেন, দেখতে পাচ্ছেন। একটা গ্রাফিক্স ডিজাইনের জব, লং টার্ম। তো এইরকম জবগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যেগুলো আপনার সেভ আইটেমে রাখতে চান, এখানে আপনার এই লাভ বাটনে ক্লিক করলে আপনি এটা সেভ হয়ে যাবে। জাস্ট এই হার্ট বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপর এখানে দেখেন তিনটে দাগ আছে, এটাতে ক্লিক করলে আপনি জাস্ট মেনুতে যেতে পারবেন। এই মেনুতে দেখেন এখানে মেসেঞ্জারে ক্লিক করলে আপনি আপনার বাইরের যে মেসেজগুলো এখানে দেখতে পারবেন। যেহেতু আমার বাইরের মেসেজগুলো এখানে আছে, আমি এখানে মেসেঞ্জারে ক্লিক করছি না, আপনারা দেখে নেবেন। তারপরে ইনভাইটেশনে ক্লিক করলে এখানে আপনি ইনভাইটেশনগুলো আপনি দেখতে পারবেন। তারপরে অফারের রিসেন্ট কোনো বায়ার যদি আপনার কোনো অফার করে থাকে, এখানে অফারের লিস্টে থাকবে। তো এইভাবে আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো খুব সহজে দেখতে পারবেন এখান থেকে। আশা করি এই অ্যাপসটা আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা অনেকেই এটা ইউজ করেন। আমরা যারা আপওয়ার্কে কাজ করি, তারা তাদের সবারই মোবাইলে আমরা মনে করি এই অ্যাপসটা আমরা ইউজ করি। তো এটা খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। তো যাদের জানা নাই, তারা এই অ্যাপসটি ইনস্টল করে দেখতে পারেন, খুব ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আরও সামনে নতুন নতুন অ্যাপস এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।